আল্লাহ রেখে আল্লাহ আদখিলনি হা, আল্লাহ আপনি আমাদের জান্নাতে ঢুকে যাবেন। এই জায়গাটা আপনারা একটা সুন্নত পালন করতে হবে, আমি সহ আমরা সবাই পালন করবো, একটু শুনেন। তো আল্লাহ যখন এই কথা বলে ওই বান্দা, আল্লাহ বান্দারে বলে, বান্দা আয়ুরদিকা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা বা ইন আতিকা দুনিয়া ওয়া মিসলাহা, আমি যদি তোমাকে দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা জান্নাত তোমাকে আমি দান করি, তুমি কি খুশি? বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনি কি ঠাট্টা করেন? সুবহানাল্লাহ, আল্লাহরে কি বলছে, আল্লাহ আপনি কি ঠাট্টা করেন? মানে ওর বিশ্বাস হয় না, আল্লাহ আপনি আমারে এত বড় কিছু দিবেন, অসম্ভব। এই হাদিসের বর্ণনাকারী কে? আব্দুল ইবনে মাসউদ। বর্ণনাকারী কে? ফাদহিকা ইবনে মাসউদ। আব্দুল ইবনে মাসউদ হাসি দিছে, আপনারা হাসি দিন, হাসি দিছেন সবাই। ইবনে মাসউদ হাসি দেওয়ার পর একটা প্রশ্ন করছে, ওই সুন্নত অনুযায়ী আমিও প্রশ্ন করতেছি আপনাদেরকে। ইবনে মাসউদ হাসি দেওয়ার পর ছাত্রদেরকে বললেন, আল্লাহ তাসআলুনি মিম্মা আদহাকু, এই তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম? এখন আপনারা আমাকে প্রশ্ন করলে, প্রশ্ন করেন যে হুজুর আপনি কেন হাসছেন, প্রশ্ন করেন। এই যে প্রশ্ন করলেন, আল্লাহ সুন্নত জিন্দা করার সওয়াব দিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে বললেন, তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম? তো ছাত্র প্রশ্ন করলেন, হুজুর মিম্মা দহিকতা, আপনি কেন হাসলেন? ইবনে মাসউদ জবাব দিলেন, এই হাদিস নবী যখন আমগরে পড়াইছে নবী হাসি দিছে। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল করিম তেরাআতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি ইউটিউবার সহ যারা আছি, আমরা সামান্য সময় একটু আমরা চুপ থেকে আলোচনা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সুরায় নাজিআতের 40-41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে হেফাজত করে, নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে নিষেধ করে, বাধা প্রদান করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য ঠিকানা হলো জান্নাত। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাধা দান করে, তার ঠিকানা হলো জান্নাত। এবার আমরা মন দিয়ে একটু কথা শুনি, জান্নাতের একটু আলোচনা আমরা শুনি। এক নাম্বার কথা, জান্নাত কিসের তৈরি? তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কুলনা আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে প্রশ্ন করলাম, জান্নাত কিসের তৈরি? فقال رسول الله صلى الله عليه وسلم لبنة من فضة ولبنة من ذهب, জান্নাত স্বর্ণ এবং রূপার ইট দিয়ে তৈরি করা।
রূপার ইট প্রথমে, এরপরে স্বর্ণের ইট। এই যে রূপা আর স্বর্ণের ইটের মাঝখানে কি, ওয়াবিলা তুহা আল মিসকুল আজফারু, স্বর্ণ আর রূপা এই দুই ইটের মাঝখানে গাঁথুনি দেওয়া হয়েছে সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে। ওয়াহাসবা উহা আল লুকলু ওয়াল ইয়াকুত, জান্নাতের কঙ্কর ইয়াকুত আল লুকলু বলছে মণি মুক্তা, ওয়া তুরবাতুহা আজ-জাফরান, জান্নাতের মাটি হলো জাফরান। তাহলে জান্নাতের মাটি জাফরান, জান্নাতের কঙ্কর মণি মুক্তা, জান্নাতের দেয়াল গিলা স্বর্ণ আর রূপার ইট দ্বারা তৈরি, রূপা আর স্বর্ণের ইটের গাঁথুনি দেওয়া হয়েছে সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে। দুই নম্বর কথা, জান্নাতের মধ্যে স্পেশাল চারটি বাগান আছে। তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنتين جنتين, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে এমন দুইটি বাগান আছে। এই দুইটি বাগান কেমন? নবী বলেন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দা, এই দুইটি বাগানের মধ্যে যত পান পাত্র আছে, প্লেট আছে, খাবারের পাত্র আছে, এই খাবারের পাত্রগুলা জগ গ্লাস সহ ওই জান্নাতের মধ্যে যা আছে আল্লাহ রূপা দ্বারা তৈরি করে দিয়েছেন। ওয়া জান্নাতাইনি মিন যাহাব, রাসূল বলেন আরে দুইটা বাগান হলো স্বর্ণের, এই দুইটা বাগানের মধ্যে আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন যাহাব, স্বর্ণের বাগান দুইটার মধ্যে স্বর্ণের পান পাত্র, স্বর্ণের জগ গ্লাস এবং আরো যা কিছু আছে আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করে দিয়েছেন। তাহলে রূপার দুইটা বাগান, স্বর্ণের দুইটা বাগান, রূপার বাগানের জগ গ্লাসগুলা রূপার, স্বর্ণের বাগানের জগ গ্লাসগুলা স্বর্ণের, এই হলো চারটা বাগান। তিন নম্বর কথা, জান্নাতের গাছ কেমন? সহিহ বুখারী হাদিস নম্বর 4881 নম্বর হাদিস, 4881, قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه شجره يسير الراكب في ظلها 100 عام, আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের ছায়ার মধ্যে একজন সওয়ার 100 বছর পর্যন্ত চলতে থাকবে, লা ইয়াকুতুহা, ওই গাছের ছায়ার মধ্যে 100 বছর চলতে থাকার পরেও ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে গাছ কত বড়? গাছের ছায়া 100 বছর অতিক্রম করবে, এরপরেও ছায়া অতিক্রম করতে পারবে না 100 বছর চলার পরেও, তাহলে গাছটা কত বড়? এ হলো তিন নম্বর কথা। চার নম্বর কথা, জান্নাতের তাবু কিসের তৈরি? তিরমিজি শরীফের 2528 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لخيمه من دره مجوفه, জান্নাতের মধ্যে যে তাবু আছে এই তাবুগুলা কিসের তৈরি? আল্লাহ বলেন জান্নাতের তাবুগুলা মণি মুক্তা দ্বারা তৈরি করা, আরজুহা সিত্তুনা মিলা, এর প্রশস্ততা হলো 60 মাইল। আল্লাহ নবী বলেন তাবুগুলা কেমন? ফি কুল্লি যাওয়িয়াতিন মিনহা আহলুন, এই তাবুর প্রত্যেকটা খুঁটির মধ্যে একজন হুর দাঁড়ায় থাকবে, মায়রাল্লাহ আল আফারিন, একজন হুরকে অন্য হুরেরা দেখতে পাবে না। এই জায়গাটা বুঝেন, তাবুর খুঁটির এক একটা খুঁটির কোনায় একজন হুর আছে, অন্যান্য হুররা তাকে দেখতে পারবে না। কেন? এক খুঁটি থেকে আরেক খুঁটির এত দূরত্ব যে ওই খুঁটির হুর আরেক খুঁটির হুরকে দেখতে পারবে না। ইয়াতুফু আলাইহিম আল মুমিন, এই হুরদের সামনে দিয়ে মুমিনরা অতিক্রম করবে। তাহলে জান্নাতের তাবু মণি মুক্তা দ্বারা তৈরি করা। পাঁচ নাম্বার কথা, জান্নাতের স্তর আছে, মর্যাদার স্তর। সহিহ বুখারী হাদিস নাম্বার 2790 নাম্বার হাদিস, 2790 2790 এই হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে মর্যাদার এমন 100টা স্তর আছে, আআদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এই 100টা মর্যাদার স্তর আল্লাহ আল্লাহর রাস্তায় মুজাহিদদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জান্নাতের স্পেশাল মর্যাদার 100টা স্তর আছে, এই স্তরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ছয় নম্বর কথা, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কোনটা? তিরমিজি শরীফের 2531 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল ফিরদাউসু আ'লাহা দারাজা, জান্নাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তুফাজ্জারু মিনহা আনহারুল জান্নাতিল আরবাআ, জান্নাতের চারটা নহর, এই ফেরদাউস নামক যে বাগান আছে সর্বোচ্চ মর্যাদা, এই সর্বোচ্চ স্তরের নিচ দিয়ে জান্নাতের চারটা ঝর্ণা প্রবাহিত হয়। অমিন ফাউকিহা ইয়াকুনুল আরশ, এই জান্নাতুল ফেরদাউসের উপরেই আল্লাহর আরশের অবস্থান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ওয়া কামা ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস তোমরা তালাশ করবা। তাহলে আমরা দোয়ার মধ্যে আল্লাহর কাছে যখন জান্নাত কামনা করব, জান্নাতুল ফেরদাউস কামনা করব, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আমরা যেন জান্নাতুল ফেরদাউসের মর্যাদায়, আমরা যেন ওই মর্যাদায় অধিষ্ঠিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 7 নম্বর একটা আশ্চর্য হাদিস মনোযোগ দিয়ে শুনেন, তিরমিজি শরীফের 3174 নম্বর হাদিস, 3174, 3174, এই হাদিসটা মন দিয়ে বুঝতে হবে। নবীজির এক মহিলা সাহাবিয়া, নাম হলো রুবাইয়া বিনতে নজর, এই রুবাইয়া বিনতে নজর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ওকানা ইবনুহা হারিসা ইবনে সুরাফা, এই রুবাইয়া বিনতে নজরের ছেলের নাম হারিসা। এই হারিসা উসিবা ইয়াউমা বদরিন, বদরের দিন আঘাতপ্রাপ্ত হয়েছে, আসাবাহু সাহমুন গরাবুন, একটা অদৃশ্য তীর তার শরীরে রাখছে, লাগার পর তার সন্তানটা শহীদ হয়ে গেছে। এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে? এক মহিলা রসুলের কাছে আসছে, যে মহিলার সন্তান বদরের যুদ্ধের দিন একটা অদৃশ্য তীর তার শরীরে লাগছে, লাগার পর ওই ছেলেটা শহীদ হয়ে গিয়েছে, এই মহিলার স্বামী আল্লাহ, এই মহিলা আল্লাহ রসুলের কাছে আসছে। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার সন্তানের ব্যাপারে জানতে চাই। লাইন কানা আসাবা খাইরা, আমার সন্তান যদি মরে মরে যাওয়ার পর কোনো ভালো কিছু পেয়ে থাকে, ইহতাসাবতু ওয়া সাবারতু, তাহলে আমি ধৈর্য ধারণ করব, সওয়াবের আশা করব। ওয়া ইন লাম ইউসিব খাইরা, আমার সন্তান যদি মরে যাওয়ার পর কোনো কল্যাণ না পেয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ফাজতাহাতু ফিদ দুআ, তাহলে আমি বেশি বেশি আমার সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ নবী বলেন, হে নারী তুমি শোনো, ইন্নাহা জিনানুন ফি জান্নাহ, জান্নাতের মধ্যে একটা দুইটা না, অসংখ্য অগণিত বাগান। ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউস আলা, তোমার সন্তান যেই বাগানটা পেয়েছে, এই বাগানটার নাম হলো জান্নাতুল ফেরদাউস, যেটা জান্নাতের সর্বোচ্চ বাগান, ওই বাগানের মালিক আল্লাহ তোমার ছেলেকে বানায় দিয়েছে। তোমার সন্তান তো জান্নাতুল ফেরদাউসে আছে, সেখানে আছে তোমার সন্তান, তুমি চিন্তা করবা না। তো ওই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার সন্তান জান্নাতুল ফেরদাউসে আছে, যেটা সর্বোচ্চ জান্নাত, এটা হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে রাসূল বলেন, শোনো, আল ফিরদাউসু রবওয়াতুল জান্নাহ, ফেরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ এলাকার নাম, ওয়া আওসাতুহা, জান্নাতের সর্বশ্রেষ্ঠ কেন্দ্রের নাম জান্নাতুল ফেরদাউস, ও আফজালুহা, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস। 8 নম্বর, জান্নাতুল ফেরদাউস কিসের তৈরি? ভালো করে বুঝবেন, প্রথমে আলোচনা করছি জান্নাত কিসের তৈরি, আর 8 নম্বর আলোচনা জান্নাতুল ফেরদাউস মানে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম জান্নাতুল ফেরদাউস, এটা কিসের তৈরি, এই ব্যাপারটা আমরা জানবো। মুসনাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 17746 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জান্নাতুল ফিরদাউসি আরবাআ, রাসূল বলেন জান্নাতুল ফিরদাউস চারটা, বলেন জান্নাতুল ফিরদাউস কয়টা, মানে সর্বোচ্চ যে স্তর এটা হলো চারটা, সিনতানে মিন জাহাব, এর মধ্যে দুইটা স্বর্ণের, ওয়া সিনতানে মিন ফিদ্দর, আর দুইটা রূপা, বলেন তো জান্নাতুল ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ স্তর মোট কয়টা, দুইটা কিসের তৈরি, স্বর্ণের, আর দুইটা রূপার। রাসূল বলেন শুধু তাই নয়, ও আনিয়াতুহুমা ও হিলিয়াতুহুমা ও মা ফিহিমা মিন যাহাব, স্বর্ণের তৈরি বাগানের
যে চুরি আছে, বালা আছে, আর পান পাত্র যা আছে সব স্বর্ণের তৈরি, আর রূপার তৈরি বাগানের মধ্যে পান পাত্র, জগ, গ্লাস আর চুরি বালা সব রূপার তৈরি। তাহলে জান্নাতুল ফেরদাউস স্বর্ণ রূপার তৈরি আমরা পেয়ে গেলাম। নয় নাম্বার, খুব ভালো করে বুঝবেন, নয় নাম্বারটা হলো সর্বোচ্চ স্তরে যারা থাকবে আর সর্বনিম্ন জায়গায় জান্নাতে যারা থাকবে, এই দুই দল দুই দলকে দেখবে কিনা, এই জায়গাটা আমরা মন দিয়ে শুনি। তিরমিজি শরীফ 3658 নম্বর হাদিস, 3658 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان اهل الدرجات العلى لا يراهم من تحتهم। নবীজি বলেন, জান্নাতের সর্বোচ্চ স্তরে যারা থাকবে, সর্বনিম্ন জায়গায় যারা থাকবে, তারা তাদেরকে সুন্দরভাবে দেখতে পাবে। সর্বনিম্ন আলারা সর্বোচ্চ আলাদেরকে সঠিকভাবে দেখতে পারবে। এখন মন দিয়ে শুনে নবী কি কয়, কামা তারাউন নাজমাত তালিয়া ফি উফুকিস সামা, আকাশের দিগন্তে উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও, আকাশের দিগন্তে কোন নতুন উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও, জান্নাতের সর্বনিম্ন স্তরের যারা সর্বোচ্চ স্তরের তাদেরকে ওই নক্ষত্রের মতো স্পষ্ট দেখতে পাবে। নবীজি বলেন, ইন্না আবা বকরিন ওয়া উমারা মিনহুম, শোনো, সর্বোচ্চ স্তরে যারা থাকবে আমার সাহাবা আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত, আমার আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত। নবী কয়, না না, ওয়ান আমা, আমার আবু বকর ওমর তো আরো উপরে অবস্থান করবে। তাহলে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যারা থাকবে তাদেরকে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা স্পষ্ট ভাবে দেখতে পাবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ওই সর্বোচ্চ স্তর জান্নাতের ফেরদাউসের মধ্যে যেন আমরা সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 10 নম্বর কথা, জান্নাতের মাঝে একটার মাঝে আরেকটার দূরত্ব কতটুকু জান্নাতের। قال رسول الله صلى الله عليه وسلم انما بين مصراعين من مصارع الجنه, এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব কেমন, অথবা এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব কেমন। নবীজি বলেন, জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হলো মাসিরাতু আরবাইনা সানা, 40 বছরের দূরত্ব। কয় বছর? 40 বছর। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, 2967 নম্বর হাদিস মুসলিম শরীফের, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2967, মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর মোবাইলে যারা মুসলিম শরীফটা দেখেন ফলো করেন ওই জায়গায় হাদিস সংখ্যা হবে 7453টা, সেটা না, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হবে মোট হাদিস সংখ্যা। এই হাদিস অনুযায়ী 2967 নম্বর হাদিসে আছে, জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হবে মাসিরাতু আরবাইনা সানা, 40 বছরের দূরত্ব হবে। 11 নম্বর কথা, জান্নাতের দরজা, সহিহ বুখারী হাদিস নম্বর 3257 নম্বর হাদিস, 3257 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে দরজা হবে আটটা। বলেন কয়টা দরজা? আটটা দরজা। ফিহা বাবুন, এই আটটা দরজার মধ্যে একটা দরজা আছে, ইউসাম্মার রাইয়া, এই দরজাটার নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের আটটা দরজা, একটা দরজার নাম রাইয়ান, এই রাইয়ান দরজা দিয়ে যারা রোজাদার তারা প্রবেশ করবে। 12 নম্বর আলোচনা, জান্নাতের দরজায় কি লেখা আছে এটা মন দিয়ে শোনেন, জান্নাতের দরজায় কি লেখা আছে। আস-সিলসিলাতু সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 3407 নম্বর হাদিস, 3407, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা থাকবে আস-সাদাকাতু বিআশারি আমসালিহা, সৎকার করার সওয়াব হলো 10 গুণ, সৎকার সওয়াব 10 গুণ, এই কথাটা জান্নাতের দরজায় লেখা। ওয়াল কারযু বিসামানিয়াতি আশার, আর কর্জে হাসানার সওয়াব হলো 18 গুণ। সৎকার সওয়াব কয় গুণ? 10 গুণ, আর কর্জে হাসানার সওয়াব কত গুণ? 18 গুণ, এই জান্নাতের দরজার মধ্যে এটা লেখা আছে। 13 নম্বর, জান্নাতের দরজা দিয়ে কাদেরকে ডাকা হবে, এই কথাটা সহিহ বুখারীর 1897 নম্বর হাদিসে আছে, 1897, 1897, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের একটা দরজার নাম হবে
বাবুল সলা, আরেকটার নাম বাবুল জিহাদ, আরেকটার নাম বাবুল রইয়া, আরেকটার নাম বাবুল সদাকত, এমন হবে। কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া মিন বাবিস সলা, নামাজীদেরকে নামাজের দরজা দিয়ে ঢাকা হবে। জান্নাতের একটা দরজার নাম থাকবে বাবুল সলা, দুয়া মিন আবওয়াবিস সলা, যারা নামাজি তাদেরকে ওই নামাজ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। ফামান কানা মিন আহলিল জিহাদ, যারা আল্লাহর রাস্তার মুজাহিদ, দুয়া মিন বাবিল জিহাদ, তাদেরকে জান্নাতের জিহাদ নামক দরজা দিয়ে আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা, আর যারা দুনিয়ার মধ্যে সৎকা করত, দুয়া মিন বাবিস সাদাকা, তাদেরকে বাবুস সৎকা নামক দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, যারা রোজাদার, দুয়া মিন বাবিল রায়্যান, তাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার, বাবুস সাদাকা, এই বাবুস সাদাকা নামক দরজা দিয়ে যারা দান সৎকা করে তাদেরকে ডাকা হবে। হাদিসের শেষে একটা মজার কথা আছে, মন দিয়ে শুনেন, যারা নামাজি তাদেরকে নামাজ নামক দরজা দিয়ে ডাকা হবে, যারা মুজাহিদ তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইউদুআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, হুজুর এই যে দরজাগুলোর কথা বললেন আপনি, এই সব দরজা দিয়ে কাউকে ডাকা হবে এমন কেউ আছে কিনা? নামাজিকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, রোজাদারকে রোজার দরজা দিয়ে ডাকা হবে, হুজুর সব দরজা দিয়ে এক ব্যক্তিকে ডাকা হবে এমন কেউ আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এমন আছে। আরজু আন তাকুনা মিনহু, অসংখ্য মানুষকে এমন দরজা দিয়ে ডাকা হবে আবু বকর, আমার আশা যাদেরকে জান্নাতের আটটা দরজা দিয়ে ডাকা হবে তাদের একজন তুমি আবু বকর, তোমাকে সব দরজা দিয়ে আহ্বান করা হবে। তাহলে জান্নাতের দরজা যদি আমরা ঢুকতে চাই তো বিভিন্ন দরজার আমল বিভিন্ন, কিন্তু আমরা যদি চাই সব দরজা দিয়ে ঢুকবো তাহলে আমাদেরকে একদম মুস্তাহাব্বাত সহ সমস্ত আমলগুলো একনিষ্ঠভাবে করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আট দরজা দিয়ে আমাদেরকে যেন আহ্বান করা হয় এবং যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করে। 14 নম্বর কথা, জান্নাতে সর্বপ্রথম যারা প্রবেশ করবে তাদের অবস্থা কেমন হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 3327, 3327 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমরি লাইলাতাল বাদ, নবীজি বলেন সর্বপ্রথম যেই দলটা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে বলেন তো তাদের চেহারা কিসের মতো উজ্জ্বল হবে? রাসূল বলেন তারা জান্নাতে যাওয়ার পর লায়াবুলুনা, প্রস্রাব করবে না, ওয়ালায়াতাকাব্বাতুনা, তাদের বাথরুমের প্রয়োজন হবে না, ওয়ালা ইয়াতখিলুনা, তারা থুতু ফালানোর প্রয়োজন হবে না, আমশাতুহুম আজ-জাহাব, তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের চিরুনি, আনিয়াতুহুম আল-ফিদ্দা, তাদের পানপাত্রগুলো হবে রূপা। জান্নাতীরা খাবার খাওয়ার পর তাদের প্রস্রাব পায়খানার বেগ হবে না, তুআমুহুম, তাদের খাবারগুলো এমন অবস্থা হবে যখন পেট ভরে যাবে ঘামের সাথে সুগন্ধি হয়ে আল্লাহ তাদের ওই খাবারের হজমটা ওই ঘামের সাথে বের করে দেবে। এগুলো 14 নাম্বার। শেষ কথা মন দিয়ে শোনেন, 15 নাম্বার, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, মুসলিম শরীফের 187 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো কোন সাহাবার নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি সাহাবাদেরকে হাদিস পড়াইতেছে, ওনার ছাত্রদেরকে উনি হাদিস পড়াইতেছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এমন এক ব্যক্তি, রাজুলুন, যেই ব্যক্তি, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবুহু মাররাতা, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, বের হওয়ার পর একবার সামনে যাবে, হাঁটতে হাঁটতে, ওয়া ইয়াকবুহু মাররাতা, আবার হোঁচট খেয়ে পড়ে যাবে, ওয়া তাসফাউহু নারু মাররাতা, আগুন আবার তাকে ঝাপটা মারবে, আগুনের ঝাপটা খাওয়ার পর ওই ব্যক্তি কোনো মতে পড়ে যাবে, আবার উঠবে, আবার পড়ে যাবে, আবার উঠবে, উঠতে উঠতে হাত্তা ইদা মাজা ওয়াজাহা, এক পর্যায়ে আগুন অতিক্রম করে ওই ব্যক্তি জাহান্নামের সীমানার বাহিরে চলে যাবে। সর্বশেষ জান্নাতি ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, হাঁটবে, আবার পড়ে যাবে, আবার আগুন তাকে এইভাবে ঝাপটা দিবে, আবার উঠবে, আবার দাঁড়াবে,
এক পর্যায়ে আগুন অতিক্রম করে উপাসে চলে যাবে। আগুনের উপাসে যাওয়ার পর ওই ব্যক্তি আগুনের দিকে তাকাবে, ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে তাকানোর পর ওই ব্যক্তি বলবে, আগুনকে লক্ষ্য করে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানী মিনকি, আগুনকে ডাক দিয়ে বলবে, আগুন ওই আল্লাহ বরবরকত পায় যে আল্লাহ তোমার মতো ভয়ঙ্কর অবস্থা থেকে আমাকে মুক্তি দান করেছেন। আগুনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ বড় বরকতময়, কারণ আল্লাহ তোমার থেকে আমাকে মুক্তি দান করেছেন। এই কথা বলার পর ওই ব্যক্তি বলবে, লাকাদ আতাল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে এমন কিছু দান করছে যা পূর্বাপর কাউকে দান করে নাই। এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। আগুনকে লক্ষ্য করে বলবে, এই যে তোমার থেকে আল্লাহ আমারে মুক্তি দান করছে, আমার মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় নাই। হাদিস বুঝছেন, আসলে কি কাউকে দেয় নাই আর দিছে তো, কিন্তু ওর মনে হবে যে আগুন থেকে যে আমি বের হলাম এটাই মনে হয় সবচেয়ে বড় নিয়ামত, এত বড় নিয়ামত মনে হয় আল্লাহ আর কাউকে দেয় নাই। এই কথাটা আগুনকে লক্ষ্য করে বলবে। তো আগুনকে এই কথা বলার পর ফাতুরফা উলাহু সাজারা, হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে, খুব সুন্দর একটা গাছ। তো বান্দা কিন্তু একটু আগে বলছে যে আল্লাহ আমারে যে নিয়ামত দান করছে এই নিয়ামত দুনিয়ার আর কাউকে দেয় নাই। তো যখন এই গাছটা দেখবে, গাছের দিকে তাকানোর পর ওই বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলবে, রব্বি আগনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহকে লক্ষ্য করে বলবে, আল্লাহ এই যে গাছটা দেখা যায় এই গাছের নিকটবর্তী আমাকে করে দাও, আমি গাছের ছায়ায় বসতে চাই, গাছের পানি আমি পান করতে চাই। আল্লাহ তুমি গাছের ছায়া আমাকে বসাও, আমি গাছের ছায়া নিব, আমি গাছের পানি পান করব। আল্লাহ কয়, তুমি না মাত্র বললা আমি নাকি এত বড় নিয়ামত কাউকে দেই নাই, তো তুমি এই নিয়ামত আবার কেন চাও? আল্লাহ আপনি আমাকে কোনো মতে এই জায়গায় দেন, আমি আর কিছু আপনার কাছে চাইব না। আল্লাহ লক্ষ্য করে বলবেন, ইন আতাইতুকুহা ইন আতাইতুকাহা, আমি যদি তোমাকে এই নিয়ামত দিই, গাছের নিচে তোমাকে নিয়ে যাই, গাছের ছায়ায় তোমাকে বসাই, গাছের পানি পান করাই, লাগলি ইন আতাইতুকাহা সালতানি গায়রাহা, আমার তো মনে হয় এই নিয়ামত পাওয়ার পর তুমি আবার আমার কাছে অন্য কোনো নিয়ামত চাইবা। ওই বান্দা জবাব দিয়ে বলবে, ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলুহু গায়রাহা, আল্লাহর কাছে ওয়াদা করবে, আল্লাহ আমি ওয়াদা করলাম তোমার কাছে আমি আর কোনো নিয়ামত চাইব না। আল্লাহ বলে, সত্যি তো? কয় হ্যাঁ। এবার আল্লাহ দেখেন কি করে, ফায়ুদিনিহি বিনহা, বান্দাকে গাছের কাছে আল্লাহ নিয়ে যায়, লিআন্নাহু ইয়ারা মা লা সাবর আলাইহা, কারণ বান্দা এমন জিনিস দেখতেছে যেই জিনিস দেখলে আর ধৈর্য ধারণ করা যায় না। হাদিসটা বুঝেন, ওই বান্দা এমন নিয়ামত দেখতেছে যে নিয়ামত দেখলে ধৈর্য ধারণ করা যায় না। তো আল্লাহ দেখতেছে এই বান্দার আর ধৈর্য হইতেছে না, আল্লাহ মায়া করে বান্দাকে ওই গাছের নিকটবর্তী করে দেয়। এখন দেখেন কি, বান্দা গাছের কাছে গেছে, যাওয়ার পর ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা, বান্দা ওই গাছের ছায়ায় ছায়া নিছে, ওয়াশরাবু মিম্মাইহা, বান্দা সেখান থেকে পানি পান করবে, ছায়া নেওয়ার পর পানি পান করার পর ফাতুরফা লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলা, ওই বান্দার সামনে আর একটা গাছ উদ্ভাসিত হবে যেই গাছটা আগের গাছের চাইতে বড় সুন্দর। আগে কি ওয়াদা করছে? চারদিকে আওয়াজ তো মনে হয় বুঝাইতে পারতেছি না, চারদিকে আওয়াজ, আর আমি যখন বুঝি যে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না তখন আর ভালো লাগে না, চারদিকে আওয়াজ, এই জন্য বুঝা, আপনারা বুঝতেছেন তো? বুঝতে হবে, বয়ান বুঝতে হবে, বয়ান না বুঝলে আমার উদ্দেশ্য বয়ানটা বুঝেন, বয়ান কেমন সুন্দর হইতেছে এটা বলাও দরকার না, খালি বুঝতেছেন নিয়ে এতটুকু বলেন। হ্যাঁ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে গাছের কাছে নিছে, নেওয়ার পর ওই ব্যক্তি গাছের ছায়া নেয়, নেওয়ার পর গাছের পানি পান করে, করার পর ওই বান্দা আল্লাহর সামনে যখন আল্লাহ আরেকটা গাছ উদ্ভাসিত করে দেয়, ওই বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলে, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারা লিআশরাবা মিম্মাইহা ওয়া আস্তাযিল্লা বিযিল্লিহা, আল্লাহ তুমি আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়াবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, হে আদম সন্তান তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই তুমি আমার কাছে অন্য কোনো নিয়ামত চাইবা না? তুমি না বললা আগের গাছের কাছে তোমাকে নিয়ে গেলে আর কিছু চাইবা না? বান্দা বলবে, আল্লাহ ওয়াদা করলাম, লা আসআলুকা গায়রাহা, দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাও, আমি আর তোমার কাছে কিছু চাইব না। আল্লাহ মায়া করে ফায়ুতিনিহি বিনহা, ওই দ্বিতীয় গাছের ছায়ার মধ্যে তাকে নিয়ে গেছে, ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা, সেটার ছায়া নেয়,
সেটার পানি পান করে, খুব মন দিয়ে শোনে। দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর বাস আরামে আছে, এবার বান্দা তাকায় দেখে জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ, আগের দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর আরেকটা গাছ উদ্ভাসিত হয়েছে জান্নাতের দরজায়। এখন ওই বান্দা আল্লাহ রেখে, আল্লাহ জান্নাতের দরজার কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর পানি পান করে জান্নাতের দরজার কাছে ওই গাছের ছায়া নেয়। এবার দেখেন কি হয়, ওই বান্দা জান্নাতের দরজার গাছের নিচ থেকে জান্নাতের মানুষের কথাবার্তার আওয়াজ শুনতে পায়। এখন কি বলবে বলেন তো, আল্লাহর কাছে আল্লাহ আদখিলনিহা, আল্লাহ আপনি আমাকে জান্নাতে ঢুকিয়ে দেন। এই জায়গাটা আপনারা একটা সুন্নত পালন করতে হবে, আমি সহ আমরা সবাই পালন করবো, একটু শুনেন তো। আল্লাহ যখন এই কথা বলে ওই বান্দা, আল্লাহ বান্দারে বলে, বান্দা আমি যদি তোমাকে দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা জান্নাত তোমাকে আমি দান করি, তুমি কি খুশি? বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আলামিন, আল্লাহ আপনি না বিশ্ব জগতের রব, আপনি কি ঠাট্টা করেন? সুবহানাল্লাহ, আল্লাহ রে কি বলছে, আল্লাহ আপনি কি ঠাট্টা করেন? মানে ওর বিশ্বাস হয় না, আল্লাহ আপনি আমারে এত বড় কিছু দিবেন, অসম্ভব। এই হাদিসের বর্ণনাকারী কে? আব্দুল ইবনে মাসউদ। বর্ণনাকারী কে? ফাদহিকা ইবনে মাসউদ, আব্দুল ইবনে মাসউদ হাইসা দিছে, আপনারা হাসি দিন, হাসি দিছেন সবাই। ইবনে মাসউদ হাসি দেওয়ার পর একটা প্রশ্ন করছে, ওই সুন্নত অনুযায়ী আমিও প্রশ্ন করতেছি আপনাদেরকে। ইবনে মাসউদ হাসি দেওয়ার পর ছাত্রদেরকে বললেন, আল্লাহ তাসআলুনি মিম্মা আদহাকু, এই তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম? এখন আপনারা আমাকে প্রশ্ন করলে, প্রশ্ন করেন যে হুজুর আপনি কেন হাসছেন, প্রশ্ন করেন। এই যে প্রশ্ন করলেন, আল্লাহ সুন্নত জিন্দা করার সওয়াব দিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রদেরকে বললেন, তোমরা কি আমাকে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম? তো ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর মিম্মা দহিকতা, আপনি কেন হাসলেন? ইবনে মাসউদ জবাব দিলেন, এই হাদিস নবী যখন আমগরে পড়াইছে নবী হাসি দিছে। নবী হাসি দেওয়ার পর ফাকালু সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন? নবী যে জবাব দিছে, বান্দার এই কথা শুই না আল্লাহ হাসি দিছে তাই আমি হাসি দিছি। তাহলে মুসলমানের হাসি দেওয়ার পিছনে দলিল আছে না নাই? আছে। মুসলমান হাসবে সওয়াব হবে, ওই জায়গায় হাসবে না যেখানে গুনাহ হয়, মুসলমান সেখানে হাসবে যেখানে হাসি দিলে সওয়াব হয়, ওখানে হাসবে না যেখানে হাসি দিলে গুনাহ হয়। নাটক সিনেমা দেখে হাসি দিলে সওয়াব হবে না গুনাহ? আর যেখানে সাহাবা রসুল আল্লাহ হাসছে সেখানে হাসি দিলে সওয়াব না গুনাহ? এই তো মাশাআল্লাহ, মুসলমান হাসবে সওয়াব হবে, মুসলমান কান্না করবে সওয়াব হবে। ওই আলোচনাটা আর করলাম না, কান্নার বাকি হাসি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহরে বলছে, আল্লাহ আপনি কি ঠাট্টা করেন? বান্দার এই ঠাট্টা করেন কথাটা শুই না, দহিকার রব আল্লাহ হাসা দিস, তাই আমি হাসলাম। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশেষে ওই বান্দাকে দশ দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ বানাবে। তাহলে আমরা ওই জান্নাতে যেতে যাই তো সবাই ইনশাআল্লাহ। তাহলে সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে আবার আসি, আল্লাহ বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যারা তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে হেফাজত করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতটাই হবে তার ঠিকানা, আর এই জান্নাতের নিয়ামতের মালিক আল্লাহ তাকে বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম, যে কথাগুলো বললাম, সবাই যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।